একই ওষুধ একই ডেটে উৎপাদন না একই ডেটে উৎপাদন কিন্তু একটাতে লিখেছেন কত 1200 একটা 1400 তাহলে দুই রকম হয়ে গেল প্রাইস ইচ্ছামত দাম আপনি লিখে দিয়েছেন প্রাইস গান মেশিন দিয়ে তৃতীয় যেটি দেখুন ঔষধ ও গায়েও দেখলাম একই ঔষধ বিদেশি ঔষধ ইম্পর্টার নেই আপনারা প্রাইস গান মেশিন দিয়ে নিজেরাই এমআরপি লিখে দিয়েছেন কোনো কথা এমআরপি লেখাও নেই এটাও আমরা দেখলাম এটা অপরাধ হয়েছে কিনা বলেন একই ওষুধের দুই রকম দাম আপনি বলেন কি কি অপরাধ করছেন আপনি খালি টাকা চিনে গেলে দেখেন এখানে ইম্পোর্টার লেগেছে কে রমিসা ট্রেড ইন্টার কর্পোরেশন ঠিকানা দিয়েছেন আবার এখানে ইম্পোর্টেড বাই তাহের ট্রেডিং কে ইম্পোর্টার প্রকৃত ইম্পোর্টার আর একজন লিখছেন সাপ্লায়ার এম আর ইন্টারপ্রাইজ আমরা এম আর ইন্টারপ্রাইজকে আপাতত শুনানিতে ডাকলাম ব্যাখ্যা দেওয়ার জন্য যে আসলে এটা ইম্পোর্টার প্রকৃত কে উনি দুইটা স্টিকার কেন লিখলেন আর আপনার কাছ থেকে আমরা নিলাম সাইন করে যে যেহেতু আপনার দোকানে করছিলাম ঠিক আছে আপনাদের একজন প্রতিনিধি আগামী পেপার আমরা রাখতে ওগুলো নিয়ে নিয়ে আসে মানে আমরা তো এগুলো পেপার সহ তারপর বিদেশি ওষুধ পাওয়া গেছে একই ওষুধ একই ডেটে উৎপাদন না একই ডেটে উৎপাদন কিন্তু একটাতে লিখেছেন কত 1200 একটা 1400 তাহলে দুই রকম হয়ে গেল প্রাইস একদিনে যদি এটি নিয়ে আসা হয় তাহলে তাও আপনার ইম্পর্টার নেই এখন স্যার যেটা আপনারা হয়তো অবগত আছেন যে আমরা তো হেলথ অ্যান্ড ওয়ার্ক থেকে এটা রিকভার করেছি এখন তাদের কাজগুলো আমরা সমাপ্ত করতে পারিনি যার কারণে হয়তো আজকে আপনাদের এইরকম একটা কিন্তু আপনাকে আমি আমরা যখন ঢুকলাম ভিতরে ওপেনিংয়েই আপনাকে তিনটে কোয়েশ্চেন করেছিলাম যে বিদেশি কোনো প্রোডাক্ট অবৈধভাবে এসে বিক্রি করছেন কিনা আপনি বলেন যে না বিদেশ কোনো প্রোডাক্ট আমরা অবৈধভাবে বিক্রি করছেন না দু একটা থাকলে আমদানি কারো কাছে দ্বিতীয় আমরা জিজ্ঞেস করলাম যে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করেন কিনা আপনি বলেন না ফিজিশিয়ান স্যাম্পল আমার এখানে নেই তৃতীয়ত বললাম যে মেয়াদের তো না আছে কিনা কোনো ওষুধ বা কসমেটিক্স বা মানে কোনো প্রোডাক্ট আপনার মধ্যে নেই এই তো কিন্তু আমরা পেলাম তো হিউজ পরিমাণে ফিজিশিয়ান স্যাম্পল আমরা পেয়েছি বিদেশি কসমেটিক্স পেয়েছি বিদেশি ঔষধ পেয়েছি বিদেশি শিশু খাদ্য পেয়েছি এগুলো একটারও ইম্পর্টার নেই আপনারা ইচ্ছা মতো নিজেরাই প্রাইস গান মেশিন ব্যবহার করে প্রাইস লাগিয়ে দিয়েছেন এবং একই ওষুধে একই তারিখে উৎপাদন দুই রকম প্রাইস আমরা দেখলাম আপনি যেটি বললেন আপনার কথা আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু আমি একটা কথা বলবো যে আমাদের তামান্না এগুলো করে না আমরা যে বললাম যে টেক ওভার করেছি আমরা ওই সময়টা পাচ্ছি না কথা তো প্রথমে স্বীকারোক্তি দিতেন যে না এগুলো আমরা ওই সময়টা পাই নাই বা আমরা এটা সমাপ্ত করে এই কাজগুলো শেষ করতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু স্যার আমরা এগুলো করি না যেমন প্রাইস ট্যাগ মেশিন যে প্রাইস বসানো তারপর আপনি যে সমস্ত অভিযোগগুলো বললেন এগুলো স্যার আমাদের তামান্না প্রথমে তো আপনি অস্বীকার করেছিলেন আমরা ধরুন ওপেনিং ঢুকি আপনাকে সালাম দিয়ে আমরা বললাম যে আমরা এই তিনটা জিনিস দেখবো আছে কিনা সমস্যা আপনি যদি বলতেন প্রথমে যে না এগুলো আমরা টেক ওভার করেছি আমরা কাজ করছি আমার কয়েকটা দিন সময় ইত্যাদি কোনো কথা বলেনি আপনি বললেন যে একটিও নেই প্রথমে অস্বীকার করেছিলেন কেন রেকর্ডেড এটি কিন্তু তারপরে আমরা পেয়েছি এই বিষয়ে আপনি কি বলবেন তাহলে এটা আসলে স্যার বলা ভুল হয়েছিল আমার আপনাকে জানা ছিল ভাই জানা ছিল আমি স্যার এখানে জয়েন করেছি লাস্ট উইক মানে আজকে কী বার বৃহস্পতিবার আমি গুলশান ব্রাঞ্চে ছিলাম এখানে আমাদের ম্যানেজমেন্টের কেউ ছিল না যার কারণে আমাকে এখানে মানে অস্থায়ীভাবে এখানে দায়িত্বকে পাঠানো হয়েছে যার কারণে অনেক কিছু আমার জানার ছিল না
তার মানে কি আপনি বলছেন হেলথ এন্ড হোপের কাছ থেকে যেটা নেয়া, এই যে দাম যে 1200 এবং 1400 লেখা, এটা কি ওরাই লিখেছে বলছেন? এটা ওদেরই লেখা। আপনি আমি আপনাকে প্রোভ দিতে পারবো কেমন করে যে আমাদের যে এন্ট্রিগুলো হয়েছে প্রোডাক্টের, আমরা সফটওয়্যার মেনটেন করি, ওই সফটওয়্যারের এন্ট্রিটা দেখবেন যে ওই প্রোডাক্টটাই আছে এবং ওই অন্য নতুন করে কোনো প্রোডাক্ট থাকে না। এইগুলা হেলথ অ্যান্ড হোপি ওই প্রাইস ট্যাগ মেশিন এগুলো ব্যবহার করতো। আমাদের তেমন কোনো ব্রাঞ্চে ইনশাল্লাহ এগুলো প্রাইস ট্যাগ ব্যবহার করি না। কিন্তু বিদেশি প্রোডাক্টগুলো আপনি তাহলে অবৈধভাবে নিয়ে বিদেশি প্রোডাক্ট আমি আপনার সাথে তর্ক করবো না।